আপনার বিবেককে একটু প্রশ্ন করে না, আপনার বিবেককে একটু ধাক্কা দেয় না, আপনার মনটাকে একটু কাঁদে না, আপনার মনটাকে কি ভয়ে প্রকম্পিত হয় না? জাহান্নামের আগুন কি আপনাকে আপনার ভয়ে আপনাকে সন্তুষ্ট করে না? জান্নাতের সেই অফুরন্ত সুখ সম্ভার, জান্নাতের সেই অফুরন্ত নিয়ামতের কত কি আপনার হৃদয় তন্ত্রীতে আঘাত করে না? জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের শাস্তি কি আপনার হৃদয়কে প্রকম্পিত করে না? আপনি কি আপনার হৃদয়টা কি ভোঁতা হয়ে গেছে? আপনি কি অচল অসর হয়ে গেছেন? আপনি কোথায়? আপনার মুসলমানিত্ব কোথায়? আপনার ইমান কোথায়? কোরআন হাদিসের আলোচনা হলে আপনি বিজার হয়ে যান, গান বাজনা সিরিয়াল হলে আপনি আনন্দ উৎফুল্ল করেন, কোথায় আপনার সেই ইমান? আবু বকরের মতো সেই ইমান কোথায়? খুবাইবের মতো ইমান কোথায়? বিলালের মতো ইমান কোথায়? আজকে আমাদের সম্মানিত শ্রোতৃমণ্ডলী, রমাদান মাস আগমন করেছে, প্রথম নাম্বার আপনাকে আমাকে করতে হবে তওবা এবং ইস্তেগফার প্রথম প্রথম করতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। দুই নম্বর, রমাদানের প্রস্তুতিমূলক আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো, রমাদানের অনেক ফজিলত অনেক মর্যাদা আলোচনা হয়েছে তাই না, সেগুলো যে সকল আলোচনা আছে শায়েখ বিভিন্ন শায়েখদের আলোচনা আছে তাদের আলোচনা শ্রবণ করে রমাদানের ফজিলতগুলো জানতে হবে। বিভিন্ন বই আছে, কিতাবপত্র আছে, যেমন আমাদের অফিস থেকে আমরা ইসলামিক রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার থেকে একটি বই প্রকাশ হয়েছে সেরাতে মুস্তাকিম, যেখানে সিয়াম রমাদানের উপরে সকল তথ্য আপনারা পাবেন, সেই বইটা আপনি পড়তে পারেন। সিয়াম রমাদানের উপরে অনেক বই আছে, সেই বইগুলো আপনি পড়তে পারেন, সেই বইগুলো থেকে আপনি তথ্যপত্রগুলো জেনে নেন। রমাদানের আগে আপনি রমাদানের সিয়াম রাখবেন, আপনি ফজিলত কতটুকু পাবেন আপনি জানবেন না। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, রমাদানের একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, রমাদানের উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য রমাদান মাসকে ফরজ করেছেন, রমাদান মাসকে ফরজ করেছেন জাহান্নামকে মুক্তি। আমি প্রথম যে হাদিসটি বলেছিলাম, আল্লাহ বলছেন, ইন্না লিল্লাহি তাকাও মিনান ফি কুল্লি লাইলাতি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মুস্তাজাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রত্যেক রাত্রিতে, রাত্রিতে এবং দিনের বেলায় এবং রাতের বেলায়, রমাদানের দিনের বেলায় এবং রাতের বেলায় অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেন, মুক্ত ঘোষণা করেন, এবং দৈনিক একটি দোয়া আল্লাহ তার কবুল করেন। রমাদান মাসে একটি, প্রত্যেক দিন একটি করে দোয়া আল্লাহ কবুল করেন আর জাহান্নাম থেকে মুক্ত করেন। প্রত্যেক দিন একজন মানুষকে আল্লাহ, প্রত্যেক অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, রমাজান আপনাকে, রমাদান রাখবেন কেন সে সম্পর্কে জানতে হবে। রমাদান এমন একটি ইবাদত যে কিয়ামতের দিন রমাজান আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। যেদিন আপনার পীর সাহেব আপনার পক্ষে থাকবে না, পীর সাহেব নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, যেদিন আপনার ইমাম সাহেব আপনার সাথে থাকবে না, যেদিন আপনার নেতা আপনার সাথে থাকবে না, সেদিন এই সিয়াম, রমাদানের সিয়াম আপনার পক্ষ হয়ে সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফিআনে ইয়াশফিআনে লিল আবদি ইয়াকুলু সিয়াম। কিয়ামতের সেই ময়দানে কুরআন এবং সিয়াম, কুরআন তেলাওয়াতকারী এবং সিয়াম পালনকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আয় রব ইন্নী মানাতুহু ত্বাম ওয়া শারাব বিন নাহার। হে আমার মান আল্লাহ, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আমি সিয়াম বলছি, দিনের বেলায় আমি এই বান্দার খাওয়া এবং পানাহার থেকে দূরে রেখেছিলাম, ফায়শফানি ফাই ফাশফানি ফিহে, অতএব তুমি আমার পক্ষ থেকে সুপারিশ কবুল করো। অথবা কুরআন বই বলবে, আয় রব ইন্নী মানাতুহুন লাইলা বিল মানাতুহুন নাওমা বিল লাইল, আমি এই ব্যক্তিকে রাত্রিতে ঘুম থেকে বেরোতে রেখেছিলাম, ও না ঘুমিয়ে শুধু কোরআন তেলাওয়াত করেছিল। তার মানে বোঝা যায় রমজান মাসে রাত জেগে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করাটা অধিক উত্তম, কারণ কোরআন কিয়ামতের দিন বলবে, ইন্নি মানাতুহুন নাওমা বিল লাইল, আমি রাত্রিতে তার ঘুম থেকে বেরোতে রেখেছিলাম, ও না ঘুমিয়ে শুধু কোরআন তেলাওয়াত করতো, ফাশফানি ফিহে, অতএব আমার পক্ষ থেকে তার সুপারিশ কবুল করো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইশফিআনা লাহু ফি, অথবা উভয় সিয়ামের ওই সুপারিশ এবং কোরআনের সুপারিশ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের সিয়াম কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে, বুঝলেননি? সিয়ামের সিয়াম কথা বলবে কিয়ামতের দিন, আশ্চর্য হাদিস, সিয়ামের আকৃতি দেওয়া হবে কিয়ামতের দিন, সিয়াম আল্লাহর সাথে কথা বলবে, আমি এই বান্দাকে দিনের বেলায়
পানাহার থেকে দূরে রেখেছিলাম, আমি এই বান্দাকে কোরআন বলবো এই বান্দাকে রাত্রির বেলায় ঘুম থেকে বিরত রেখেছিলাম, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে তার সুপারিশ কবুল করো। সম্মানিত শুধু মন্ডলী, সিয়াম জান্নাত লাভের মাধ্যম। সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, দুল্লানি আলা মালি নিদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহ রাসূল, আমাকে আমার একটি আরব বেদুইন গ্রাম্য লোক এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা মালি নিদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলুন, এমন কিছু কাজের কথা বলুন, এমন কিছু ইবাদতের কথা বলুন, যে আমল করলে, যে কাজ করলে, যে ইবাদত করলে আমি জান্নাতে যেতে পারি। কথা বললে হবে না। আল্লাহ রাসূল কে এক বেদুইন গ্রামের একজন চাষা, গ্রামের একজন গরিব মানুষ, একেবারে হতদরিদ্র মানুষ আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। আপনার এলাকার মানুষ, আপনার ভিতরে কি এই অনুভূতিটা জাগে যে আমি কোন ব্যক্তির কাছে শুনি, ভাই এমন কিছু আমলের কথা বলুন তো আমার জান্নাতের পথটা পরিষ্কার হবে, এই এই চিন্তাটা কার কার মনে উদয় হয়, হাত উঠু করেন তো। আল্লাহ কবুল করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের এই গ্রাম্য এক বেদুইন, এক চাষা, এক অসহায় দরিদ্র মানুষ এসে রাসূলের কাছে এসে বলছেন, দুল্লানি ইলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমল কিছু আমল করুন বলুন, যে আমল সম্পাদন করলে, যে ইবাদত গুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, শাহাদাতু আল্লা ইলাহা, শুনে রাখো, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইয়া, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না, ও তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে, ও তুআতি যাকাতাল মাফরুদা, সিয়াম ফরজ যাকাত প্রদান করবে, ও তাসুম রমাদান এবং রমাজানের সিয়াম পালন করবে। কয়টা কাজ করলেন? বললেন চারটা। এক, আল্লাহ ইবাদত করবে, শিরিক করবে না। দুই, আরেকটা কি বললেন? সালাত আদায় করবে, ফরজ সালাত। তিন, ফরজ যাকাত দেবে। চার, রমাজানের সিয়াম রাখবে। ফলাম্মা বাল্লা, যখন ওই ব্যক্তি চলে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার সাথীদেরকে, শুনে রাখো, মান সাররাহু ইনজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে ওই যে ব্যক্তিরা যাচ্ছে, ওই যে ব্যক্তিরা যাচ্ছে, ওই ব্যক্তির দিকে জাগাও, ওই ব্যক্তিরা যদি সত্য বলে থাকে, ওই ব্যক্তিরা যদি সত্য বলে থাকে, ওই ব্যক্তিটা অবশ্যই জান্নাতি। তাহলে ও ফরজ সিয়াম পালন করবে, ও ফরজ যাকাত দিবে, ও ফরজ রমাদানের সিয়াম পালন করবে, এই জন্য আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি জান্নাতি। তার মানে সিয়াম পালনের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। সিয়ামের আরেকটা ফজিলত হলো, সিয়াম পূর্ববর্তী সকল গুনাহের কাফফারা। আরাফার সিয়াম রাখেন না আপনারা? আরাফার সিয়াম আগামী এক বছর পূর্বের এক বছরের গুনাহের কাফফারা। আর রমাজানের একটা সিয়ামের কাফফারা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব অর্জনের আশায়, যে ব্যক্তি ঈমানের সাথে, কি ভালো লাগে না আমি আলোচনা শেষ করে দিব? আপনার উঠছেন কেন ভাই? আমি যদি সুর দিয়ে আলোচনা করতাম তাহলে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসতো, আপনারা ঘন্টার পর ঘন্টা শুনতেন, তাই না? আর অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দেব। রমাজানের আরেকটি ফজিলত হলো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করবে নেকি অর্জনের আশায় আর ঈমানের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার পূর্বের যদি 80 বছর বয়স হয়ে থাকে, আপনি যদি নেকি অর্জনের আশা আর ঈমানকে সঠিক করে যদি রমাজানের সিয়াম পালন করেন, তাহলে আপনার পূর্বের সকল ছগিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এলা রমাজানের সিয়াম বরকত, রমাজানের সিয়ামের পাওয়ার। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু হাজাহু আলিন-নারি সামিনা খারিফা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন সিয়াম রাখলো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন সিয়াম রাখলো, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে 70,000 বছর দূরে রাখবেন। সুবহানাল্লাহ, সিয়ামের ফজিলত এগুলো জানতে হবে, তাহলে তো আপনার আগ্রহ বাড়বে সিয়াম রাখার প্রতি, তাই না কি? আমাদের এবার আসেন রমজান মাস আগমন করছে, এর আগে প্রস্তুতি হিসেবে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো আমাদের যদি কোনো কাজা সিয়াম থাকে, তাহলে সেই সিয়ামটা আগামী রমজান মাস আসতেছে আর অল্প কিছুদিনের মধ্যে এই কাজা সিয়ামগুলো পালন করে নিতে হবে। বিশেষ করে মহিলাদের বিশেষ কারণে তাদের সিয়াম কাজা হয়ে যায়, তাদের প্রতি মাসে একটা হায়েজ আসে, ঋতু আসে, এই কারণে তাদের সিয়াম ছেড়ে দিতে হয়,
এই সিয়াম আগামী রমাদানের আসার পূর্বে পালন করতে হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার কাজা সিয়াম থাকতো, আমি সিয়াম কাজা করতাম আমার হায়ের জনিত কারণে, তা আগামী বছর রমাজান আসার আগে এই শাবান মাসেই সেই কাজা সিয়ামগুলো আদায় করার সুযোগ পেতাম। এই শাবান মাস আসলে আমি সেই কাজা সিয়ামগুলো পালন করে নিতাম। যারা অসুস্থ মানুষ তাদের হয়তো সিয়াম কাজা থাকতে পারে, যারা মহিলা যাদের কারণ যে যে মাসিক যে কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায় সেই কারণে আপনার কাজা সিয়াম হয়ে যেতে পারে, আপনি রমাজান মাস আসার আগে আপনাকে সিয়ামটা পূর্ণাঙ্গ করে নিতে হবে। এরপরে রমাজান মাস আসার আগে আপনার হিংসা থেকে মুক্ত হতে হবে, অহংকার থেকে মুক্ত হতে হবে, শিরক থেকে মুক্ত হতে হবে। রাজি আছেন? মনের ভিতরে যত হিংসা আছে, যত বিদ্বেষ আছে, আল্লাহর রাসূল বলছেন লা ইজতামিআন ফি কলবি আব্দিন আল ঈমান ওয়াল হাসাদ, কোন ব্যক্তির মাঝে ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না। যে ব্যক্তির মাঝে হিংসা আছে তার মধ্যে ঈমান নাই, যে ব্যক্তির মাঝে হিংসা আছে তার মধ্যে ঈমান নাই, যে ব্যক্তির মাঝে অহংকার আছে, যে ব্যক্তির মাঝে বিদ্বেষ আছে তার মাঝে কোনো ঈমান নাই। ঈমান আর হিংসা, ঈমান আর বিদ্বেষ, ঈমান আর হিংসুক ব্যক্তি একত্রিত হতে পারে না। কোনো ঈমানদার ব্যক্তি হিংসুক হতে পারে না, আবার কোনো হিংসুক ব্যক্তি ঈমানদার হতে পারে না। এই শ্যাম পালনের আগে আপনাকে হিংসা মুক্ত হতে হবে, শ্যাম পালনের আগে আপনাকে শিরক মুক্ত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকাল হাব্বাতিন খারদালিন মিন ঈমান, কোন ব্যক্তির হৃদয়ে সরিষা দানা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ তাকে জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন না। আর কোন ব্যক্তির অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে তাকে আল্লাহ জান্নাতে দিবেন না। অতএব হিংসা মুক্ত থাকতে হবে, শিরক মুক্ত থাকতে হবে, অহংকার মুক্ত।